আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো। আজকে তোমাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে আসলাম সেটা হলো ফেসবুক প্রোফাইল স্টাইল। তো কীভাবে ফেসবুক প্রোফাইল স্টাইল করতে হয় সেটা আজকের এই ভিডিও দেখলেই অলরেডি বুঝে ফেলবে। সো সর্বপ্রথম তোমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর তোমরা প্লে স্টোরে সার্চ বারে লিখবে স্মার্ট ফটো কার্ড। সো নিচের এটা এসে বলবে অলরেডি, তোমরা এটা ডাউনলোড করে নেবে। সো আমার ডাউনলোড করা আছে, এবার ওপেনে চাপ দেব। ওপেনে চাপ দেওয়ার পর দেন এবার তোমাদের চাপ দিতে হবে ফেসবুক কভার অ্যান্ড ফেসবুক প্রোফাইল মেক। সো এখানে চাপ দিয়ে তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। সো এখান থেকে তোমাদের উপরে যে অ্যাপসটির ওয়াটারমার্ক আছে সেটা রিমুভ করতে হবে। উপরে ওয়াটারমার্কের উপর চাপ দিয়ে এবার তোমরা ওয়াচ দ্য অ্যাড এখানে চাপ দিলে তোমাদের একটা অ্যাড দেখতে হবে, তাহলে অলরেডি রিমুভ হয়ে যাবে। সো এবার দেন এবার তোমাদের উপরে এখানে দেখতে পারবে সিলেক্ট ইমেজ। সো এখান থেকে ইমেজ সিলেক্ট করে তোমরা তোমাদের পছন্দের পিকচারটি সিলেক্ট করে দিবে। দেন এটা দেওয়ার পর তোমরা ঠিক মতো বসিয়ে নেবে। নেওয়ার পর তোমাদের এটাকে সেভ করতে হবে। সেভ করলে দুইটা ইমেজ পাবে। সো ইমেজ দুটা এবার তোমাদের চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে। সো দেন এবার ফেসবুক প্রোফাইলে তোমরা তোমাদের কভার ফটোতে এক নাম্বারটা দিতে হবে এবং প্রোফাইলে দুই নাম্বারটা দিতে হবে। সো তোমাদের আমি দেখিয়ে দেই। সো সর্বপ্রথম আমি প্রোফাইল পিকচারটি দিব। সো এখানে দিব না, তোমরা অলরেডি দিয়ে ফেলবে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আল্লাহ।